রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করিছেন আল্লাহ কত শান কত মান মন কামলিওয়ালা আরশের মেহমান করিছেন আল্লাহ কত শান কত মান মন কামলিওয়ালা ও গো দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি কলমাই জিকির লাই তমাম পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে দুনিয়াতে কেউ থাকেনি আর থাকবেও না মহান আল্লাহ আজরাইল আলাইহি সালাম নামেও একজন ফেরেশতা নির্বাচন করেছেন যার দায়িত্ব হলো সমস্ত জীবের প্রাণগুলোকে নাশ করা মানুষের জানগুলো কবজ করবে কবে কার কখন কোন সময় কোন অবস্থায় যে মৌতের ডাক চলে আসবে এই ব্যাপারটাতে আমরা কেউ জানি না যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমাকে আপনাকে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে প্রভু জানবেন এ দুনিয়াতে শুধু ইসলাম ধর্ম একা সেটা নয় একটাই ধর্ম যে ইসলাম সেটা নয় বরং অগণিত অসংখ্য ধর্ম আছে এক এক ধর্মের মতবাদ এক এক রকমের ইসলাম ধর্মের মতবাদ এক রকম বৌদ্ধ ধর্মের মতবাদ আর এক রকম খ্রিস্টান ধর্মের মতবাদ অন্য রকম তো হিন্দু ধর্মের মতবাদ আর এক রকম এক এক ধর্মের মানুষের এক এক রকমের ধর্ম সম্পর্কে তাদের ঈমান আকীদা কারো সাথে কারো মিল খাই না কিন্তু ধর্ম যতই হোক না কেন আর তাদের মতবাদ যতই হোক না কেন একটা ব্যাপারে মত হিন্দু বৌদ্ধ মুসলিম জৈন খ্রিস্টান পারসিয়ান সবার একটা জায়গায় মত একই জায়গায় এসেছে সেটা হলো জন্ম যখন নিয়েছি মরব একদিন এই ব্যাপারে মুসলমানদের এক রকম ধারণা হিন্দুদের আর এক রকম ধারণা খ্রিস্টানদের আর এক রকম ধারণা এমন নয় সবার মত একটাই যে জন্ম যখন নিয়েছি মরব একদিন এ ব্যাপারে কারো সন্দেহ নেই তো মরে যদি যাই তো মরে গেলে কি হবে কোথায় যেতে হবে সেটা আমাদের ভাবনা তো মরার পরে অন্যান্য ধর্ম অবলম্বীদের বিশ্বাস কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষের মাঝেই সরাসরি কবিতাতে পড়েছি বলে স্বর্গ কোথায় আর নরক কোথায় সব দুনিয়াতেই দুনিয়ার সুখ মানে জান্নাতি সুখ দুনিয়ার কষ্ট মানে জাহান্নামের নরকের কষ্ট কিন্তু যারা ইসলাম ধর্ম অবলম্বী তাদের মতবাদ এটা নয়
তাদের মতবাদ দুনিয়ার কষ্ট আর দুনিয়ার শান্তি শুধু এই জায়গায় শেষ নয় আমাদের একটু মত মতনৈক্য আছে তাদের সঙ্গে আমাদের মত একটু আলাদা ও মুসলমান ভালো করে মাথায় রাখো ইমান আনার ফলে প্রথম নম্বরে সত্য হলো আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা আর ঈমানে মুফাসসালের ভিতরে এসেছে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা এর উপরেও ঈমান নিয়ে আসো আল বাসি বাদাল মাউত শুধু দুনিয়া জিন্দেগি শেষ নয় বরং তোমাদের আবারো একদিন জীবিত করা হবে কবরের ভিতর থেকে হাশরের মহাময়দানে তোমাদের কাছ থেকে আবার আমি আল্লাহ আমার কাছে কৈফিয়াত দেওয়া লাগবে ও বান্দাগা তুমি জীবনে যা কিছু করেছো আমার কাছে জবাব দাও হাদিস পাকের ভিতরে এসেছে প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিয়ামতের দিন পাঁচটা করে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এই পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে ওই মানুষটাকে এক কদম আল্লাহ তাআলা পা তুলতে দেবেন না এক নম্বরে প্রশ্ন হবে বান্দাগা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিলাম দুনিয়া জমিনে তোমাকে পাঠিয়েছিলাম বান্দাগা ওই সময়টা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো বলো তুমি আমার রাস্তায় কতটা ব্যয় করেছো আর তুমি আমার শরিয়াত বিরোধী রাস্তায় কতটা ব্যয় করেছো বলো জলসার মজলিস কায়েম হয়েছিল জলসার মজলিসে তুমি কত সময় দিয়েছো মজলিসে তুমি কতটা সময় দিয়েছিলে আর ওই বাজারে ওই দোকানপাটে কতটা সময় দিয়েছিলে আজ আমি আল্লাহ আমার কাছে তোমার জবাব দেওয়া লাগবে যদি জবাব দিতে পারি আল্লাহ মধ্যপাড়ায় ডাক বাংলোতে মজলিসে আমি বেশি সময় বসেছিলাম আর বাজারে ছিলাম কম সময় পিঠটা তো বাঁচা যাবে আর যদি বেশি সময় বাজারে দিয়ে থাকি আল্লাহর কাছে কি জবাব দেব ও ভাইরা বাবাজিরা এমন করে প্রত্যেকটা কাজের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ পাকের নবী আবারও জানিয়ে দিলেন দ্বিতীয় নম্বরে প্রশ্ন করা হবে ও আমার বান্দা তুমি একটু বলো বলো আমি আল্লাহ তোমার তোমার দ্বারাতে কত রোজগারের তৌফিক দিয়েছিলাম তুমি কোন রাস্তায় সম্পদটা অর্জন করেছিলে বলো হালাল রাস্তায় উপার্জন করেছিলে নাকি হালাল রাস্তায় উপার্জন করেছিলে নাকি হারাম রাস্তায় উপার্জন করেছিলে বান্দা যদি জবাব দেয় আল্লাহ আমার অর্থ কামানোটা হালাল রাস্তায় আমি অর্জন করেছিলাম আল্লাহ আবারও পরে আবারও প্রশ্ন করবেন বান্দা তোমার ওই উপার্জিত হালাল অর্থ তুমি ব্যয় করেছিলে হালাল পথে নাকি হারাম পথে জবাব দাও আমার মাল আমার সম্পদ এরপরেও আমার টাকা আমি কোন রাস্তায় ব্যয় করব সেটা আমার ব্যাপার এমনটা নয় বরং আমাদের জান মাল বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে আল্লাহ হিসাব নেবেন বান্দা অর্থ রোজগার করেছিল হালাল রাস্তায় বুঝলাম তবে তোমার এই অর্থটা কোন রাস্তায় ব্যয় করেছো মসজিদে দান করেছিলে নাকি কেলাবে কেরাম বোর্ড কেনার জন্য দিয়েছিলে তোমার অর্থটা তুমি মাদ্রাসায় দান করেছিলে না কেলাবে একটা ফাংশন হবে সেই ফাংশনে সেই যাত্রাতে তুমি তোমার ওই হালাল অর্থটা দিয়েছিলে জব দাও বান্দা তুমি রোজগার করেছিলে সারা দিন ভ্যান চালিয়ে অটো চালিয়ে হালাল পন্থায় রোজগার করেছিলে ঠিক আছে তবে অর্থটা দ্বারা তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে তোমার হালাল টাকা দিয়ে তুমি লটারির টিকিট টিকিটটা কেটেছিলে কিনা জবটা দাও আজকে গোটা সমাজের দিকে শুধু তাকালে আমরা একটাই জিনিস লক্ষ্য করতে পারি একটাই জিনিস আমরা লক্ষ্য করতে পারি সেটা হলো আল্লাহ জায়েজ বলেছেন কি নাজায়েজ বলেছেন হারাম বলেছেন নাকি হারাম বলেছেন দেখার বিষয় নয় অর্থ যদি রোজগারের পজিশন পেয়ে যায় তো সেখান থেকেই অর্থটা আমি কামাই করে নেব ঠিক না ভুল যদি আল্লাহর ভয় থাকে দিলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ভয়টা যদি সর্বদাই কোনো মানুষের দিলের ভিতরে থাকে সেই মানুষের দ্বারাতে কোনো পাপের কাজ হবে না হবে না হবে না
একজন মানুষের সর্বদাই যদি মাথায় চিন্তা থাকে আমি যাই করি না কেন আমার দুই কাঁধের উপর দুইজন ফেরেশতা বসে আছে সব দেখছে ওই মানুষের দ্বারাই আর কোন পাপের কাজ হবে বাবু হবে না বলে ব্যাংকে দেখেন কেউ নেই এটিএম এ কেউ নেই এরপরে ওইখানে যদি বলেন একটু চুরি করে আইদিন কেউ যাবে কাপড়ের দোকান আছে মোবাইলের দোকান আছে এই কেউ নেই দোকানে এই ফাঁকে তুই যা কেউ যাবে কেউ নেই তাই কি ওই উপরে যে সিসি ক্যামেরা আছে আমার ডাক বাংলো দোকানে চুরি করছি আমার বাড়ি তো সাড়াগোল আমার বাড়ি তো দুর্গাপুর আমার তো চেনে সবাই ওই ক্যামেরায় তো সব দেখছে ঠিক না ভুল কেউ বলো সাহস করবে না আমার যে দুই কাঁধের উপর দুটো সিসি ক্যামেরা খাটানো আছে মনে থাকে মনে যদি থাকতো মনে যদি থাকতো তাহলে তার দ্বারাই আর গোনার কাজ হতো সামনে একটা মানুষ বসে আছেন পকেট থেকে একটা মানি ব্যাগ পড়ে গিয়েছে আমার যদি স্মরণে থাকে যে আল্লাহ সব দেখছেন তাহলে আমি ওই মানি ব্যাগটা পাওয়ার পরে সেই মানুষটাকে আবার ফেরত দেব আর যদি আমার মাথায় না থাকে ফেরেশতা দেখছেন সাথে সাথে মানি ব্যাগের ভিতর থেকে মালগুলো বার করে পকেটে রেখে ফেলে দিলাম আল্লাহ চিন্তা নেই তো আল্লাহর ভয় নেই ও মুসলমান মাথায় রাখুন আজ গোটা সমাজের দিকে লক্ষ্য করুন আল্লাহ তাআলার ভয় না থাকার জন্য আজ আমরা যেন বিভোর হয়ে পড়েছি দুনিয়ার মধ্যে মেতে দুনিয়ার পাগল হয়ে গেছি আমরা আল্লাহর ভয় নেই বলে সম্পদ রোজগার করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছি কিন্তু এই সম্পদ এই অর্থ আমার আপনার সঙ্গে কারো সঙ্গে কবরে যাবে না ও ভাইরা বাবাজিরা এটাই তো পরিষ্কার আমরা সকলে তো দেখি কেউ কারো সঙ্গে কোন সম্পদ কবরে আজ পর্যন্ত যায়নি আমি একটু আগে আমার নিজের বড় মার কবরস্থ করে চলে এসেছি আজকে আপনাদের মজলিসে মাগরিব বাদে আসার কথা ছিল কিন্তু আমার বড় মা মারা গেছে আজকে বেলা 11টার দিকে জানাজা পড়ে এইখানে চলে আসলাম গতকাল রাতের বেলা একবারও আমরাও ভাবিনি আজ বড় মা বাড়িতে আজ বাড়িতে ঘুমাচ্ছে আগামীকাল বুধবারে রাতটা তার ওই বাগানে কবরের ভিতরে ঘুমাতে হবে কেউ জেনেছিলাম আমার মনে বলিনি যে আজকের রাতটা আমার বড় মার বাড়িতে এই বাড়িতে খাটের উপরে শোয়া শেষ রাত বড় মার মনে একবারও বলিনি আগামীকাল কালকে বাড়িতে ঘুমিয়েছে আজ ওই কবরস্থ করে ওই মাটির নিচে দাফন করে চলে এসেছে কয় দিনের জিন্দেগি বাপ কয় দিনের দুনিয়া আল্লাহ পাকের নবী ওই জন্য হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন কোন ফিদ দুনিয়া কাদ না কা গরিব ও গো আমার উম্মাত উম্মাতিরা আমি রাসূলুল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম তোমরা দুনিয়ার জমিনে এমন ভাবে চলো একজন মুসাফির মানুষ যেমন করে চলাফেরা করে তেমন করে তোমরা চলাফেরা করো ও ভাইরা বাবাজিরা আমি আজই কত চলে গেলাম কলকাতাতে ডাক্তার দেখানোর জন্য আমি চলে গেলাম আমি চলে গেলাম এমনি করে বিভিন্ন জায়গায় কলকাতায় কোন কোন হসপিটালে চলে গেলাম আমি হলাম মুসাফির মানুষ ওই মুসাফির মানুষ হওয়ার পরে কলকাতাতে ডাক্তারখানায় যাওয়ার পরে ডাক্তার রোগী দেখবেন তথা আমাকে চিকিৎসা করবেন এখনো দু ঘন্টা বাকি আছে আমি ওইখানে কি ওইখানে কি থাকার জন্য একটা বিরাট ফাইভ স্টার হোটেল খুঁজবো নাকি না এখানে তো আমি থাকতে আসিনি ফাইভ স্টার হোটেল খুঁজে কি হবে একটা খবরের কাগজ হলে আমার জন্য যথেষ্ট কিংবা একটা পেপার হলে কারণ থাকবো না তো বেশিক্ষণ উদ্দেশ্য তো হলো ডাক্তার দেখাবো আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন ঠিক আল্লাহরও একটা উদ্দেশ্য আছে এই দুনিয়া মুসাফির খানা এখান থেকে যেতে তো হবে ওই কবরে তাহলে যেখানে আমি যাব ওই জায়গাটা ওই ঘরটা আমার সুন্দর করে সাজাতে হবে মুম্বাইতে কাজ করতে গেছি
পাঁচ বছর থাকবো, তার জন্য কেউ বলে ওই বোম্বে পাঁচ বছর থাকার জন্য বিরাট যা কিছু অর্জন করে, বোম্বাইতেই বলো ঘর বাড়ি বালাখানা করে না, বরং টাকাটা পাঠায় যেখানে বেশি দিন থাকবো, ওই ডাক বাংলোয় যদি থাকতে হয় বেশি দিন, ঘর যদি করতে হয় ডাক বাংলোতেই করব, ঠিক না ভুল? কারণ মুম্বাইতে থাকবো পাঁচ বছর, ডাক বাংলোয় থাকবো কুড়ি বছর, তো যেখানে বেশি দিন থাকবো সেইখানের ঘরটা আমার ভালো করেই করা লাগবে। তো আমরা থাকবো তো বেশিক্ষণ ওই কবরে, বেশি দিন অনন্তকাল তো থাকবো ওই কবরে, সেই কবরের ঘরটা আমার আপনার তো সাজাতে হবে সুন্দর করে। ওগো মুসলমান মাথায় রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমাদেরকে সৃষ্টি করার আমার একটা উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্যটা হলো, উদ্দেশ্যটা অন্য কিছু নয়, উদ্দেশ্য হলো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেবলমাত্র ইবাদত আর বন্দেগী আরাধনা করার জন্য সৃষ্টি করেছি। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ আমাদেরকে কেবল ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন আসতে পারে, যদি আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করে থাকেন, সংসার করব কখন? আমরা হাট বাজার করব না, স্কুল যাব না, মাঠে চাষ করতে যাব কখন? আল্লাহ বললেন ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, তা দুনিয়ার কাজকর্ম করব কখন? প্রশ্ন আসে না? আসে না, অবশ্যই। মুফাসসিরিনে কেরামরা লিখেছেন, আল্লাহর কোন বান্দা যদি শরিয়াত মোতাবেক কোন কাজ করে, তার গোটা কাজটাই হবে ইবাদতের ভিতরে গণ্য। জোরে বলেন না, সুবহানাল্লাহ। আপনি ভাত খাচ্ছেন, প্লেটের নিচে দস্তরখানটা বিছিয়ে আপনি সুন্নাতি তরিকায় খাদ্যটা খাবেন, আপনার খাদ্য খাওয়াটাও ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবে। জোরে বলেন না, সুবহানাল্লাহ। আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার সময় আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, আপনি ডান কাতে আপনি শোবেন, ওঠার সময় আগে চোখটা কোসলে নেবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর প্রশংসা করে উঠবেন। আল্লাহ তাআলা নবী বলেছেন তার এই ঘুমটাও ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবে। জোরে বলেন না, একজন মানুষের গোটা জীবনের কাজকর্মটাই হলো ইবাদত। আল্লাহ নবী আবারো জানিয়ে দিলেন, আমার কোন উম্মতি যদি সে এমনি করে সে যদি টয়লেটে যায়, পেশাব পায়খানায় যায়, বাম পা আগে দিয়ে যদি প্রবেশ করে আর ডান পা দিয়ে যদি বার হয়ে চলে আসে, প্রবেশ করার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়িস, বার হওয়ার সময় হয় আলহামদুলিল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। ওগো আমার বান্দা বান্দীরা, তোমরা আমার সব নিয়ামত গুলো উপভোগ করো, সূর্যের আলো নাও, চন্দ্রের আলো নাও, হাওয়া বাতাস কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করো, ওগো আমার বান্দা বান্দীরা তোমরা সূর্যের আলোটা গ্রহণ করো, এমনি করে দুনিয়ার সব কিছু উপভোগ করো আমার নাজ নিয়ামতের, আর আমি আল্লাহ চাই তোমরা একটু আমার ইবাদত বন্দেগি করো। কিন্তু না না না, আমরা তো তেমনই বান্দা, আমরা আল্লাহর ইবাদত ভুলে গেছি, আল্লাহর প্রশংসা করা ভুলে গেছি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা ভুলে গেছি। আল্লাহ পাক ওই জন্য জানিয়ে দিলেন, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আমার বান্দা বান্দীরা এত কিছু আমার নিয়ামত গুলো উপভোগ করার পরেও তারা আমার শুকরিয়া আদায় করে না। ও ভাইরা বাবাজিরা, মনে করুন আমি আব্দুল মাতিন, আমি অসুস্থ হয়ে পড়লাম, আমাকে নার্সিং হোমে
রুমে ভর্তি করলো আমার বাড়ির মানুষজন এক সপ্তাহ ভর্তি থাকলাম এক সপ্তাহ পরে যখন আমি বাড়িতে আমার বাড়ির মানুষেরা আমাকে নার্সিং হোম থেকে ছুটি করাতে গেল আমার বাড়ির মানুষের কাছে ওই কর্তৃপক্ষ নার্সিং হোম কর্তৃপক্ষ তো একটা বিরাট একটা ফর্দ লিখে দেবে তার ঔষধপত্র এত টাকা তার এমনি করে সেবা নার্সিং খরচ হয়েছে 2000 টাকা ঔষধ লেগেছে 3000 টাকা এক সপ্তাহে তার অক্সিজেন লেগেছে 2000 টাকা টোটালে টাকাটা পরিশোধ করুন বিল দেন একটা যে আপনার বাড়ির এই মানুষটা ভর্তি ছিলেন এক সপ্তাহ টোটাল তার খরচ এত হয়েছে আচ্ছা এই কোন মানুষ আজ পর্যন্ত কি বলেছেন যে এর বয়স হলো আজ 30 বছর 30 বছর আজ পর্যন্ত কোনদিন অক্সিজেনের টাকা দেইনি আর এই এক সপ্তাহ টাকাও দেব না এমন কথা কেউ বলে বরং গজস্কর সব টাকা গুনে দেয় না ডাক্তার বাড়ি কোনো দর কষাকষি হয় না ওই নার্সিং হোমের গেটে দাঁড়িয়ে তো এটাই ভাবতে হতো আল্লাহ এক সপ্তাহে অক্সিজেনের বিল হয়েছে 2000 টাকা এর বয়স তো 30 30 বছর ধরে অক্সিজেন নিচ্ছে আল্লাহ তোমার দেওয়া অক্সিজেন একটা টাকাও তো তুমি নিলে না আল্লাহ অক্সিজেন তো এই 30 বছর আমার লেগেছে না লাগিনি তা যে আল্লাহ পরিষেবা দিচ্ছেন ওই আল্লাহর ইবাদত করব না আমরা এতটাই এতটাই অকৃতজ্ঞ কেন নামাজ পড়তে হয় বুঝতে পারি বিরাট ঠান্ডার রাত পরীক্ষা করলেও আপনি পরীক্ষায় আপনি দেখতে পাবেন আমার কথাটা 100 ভাগ খেটে যাবে ঠান্ডার রাত বান্দারা ফজরের টাইমে ওযু বানাবে এশার টাইমে ওযু বানাবে ওযু করতে কষ্ট হবে আমার বান্দা আগার আমার বান্দীদের ওযু করতে কষ্ট হবে পানিটা ঠান্ডা থাকলে বিরাট ঠান্ডার রাতে বাইরে যে বোতলটা রয়েছে বোতলের পানিটা ঠান্ডা বরফের মতো ও ভাইরা বাবাজিরা আল্লাহ তার বান্দা বান্দীদেরকে কষ্ট দিতে চান না ওগো আমার বান্দা বান্দীরা উঠানে যে কলটা রয়েছে দুই একবার টান প্রদান করো কয়েকবার টান দিলেই কলের ভিতর থেকে আমি আল্লাহ গরম পানির ব্যবস্থা করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ শীতকালে গরম পানি বার হয় না করে কে আল্লাহ আল্লাহ বলছেন বান্দা তোমার ওযু করতে কষ্ট হবে গোসল করতে কষ্ট হবে আমি আল্লাহ পরিষেবা দিতে কখনোই কৃপণতা করব না এত ঠান্ডার রাত্রেও ওই কলের ভিতর থেকে ঠান্ডার পানির ব্যবস্থা করে দিলাম আপনি মাঠে কাজ করছেন বিরাট রৌদ্র বৈশাখ মাস কিংবা জ্যৈষ্ঠ মাসে বাড়ির থেকে প্যাকেটে করে যে পানির বোতলটা নিয়ে গিয়েছিলেন পানিটা আগুনের মতো গরম হয়ে গেছে আপনার পিপাসা লেগেছে ওই পানি পান করলে আপনার পিপাসা নিবারণ হবে না ও ভাইরা বাবাজিরা আপনার ওই বোতলের পানিটা আগুনের মতো গরম আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা তুমি কলটা কয়েকবার টান দাও আমি আল্লাহ তাআলা কলের ভিতর থেকে ঠান্ডা পানির ব্যবস্থা করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ একই কল গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম সব আমার আল্লাহ তাআলা দিচ্ছেন নিয়ামত আর আল্লাহর বান্দারা আল্লাহর বান্দীরা ওই নিয়ামতগুলো উপভোগ করার পরে তারা আল্লাহকে ভুলে যায় তারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না বড় তারা যেন আজ দুনিয়ার পাগল হয়ে গেছে দুনিয়ার মধ্যে মেতে গেছে দুনিয়ার পাগল হয়ে গেছে তারা যেখানে সম্পদ সেইখানে আছে মনে হয় যেন তারা মনে করে যে যত সম্পদের মালিক হবে আল্লাহ তার তত বড় বড় জান্নাত দেবে ওই জন্য সম্পদ কোড়াতে এত ব্যস্ত ওই জন্য সুদ ওই জন্য ঘুষ এত পরিমাণে সুদের সঙ্গে জড়িয়ে মানুষেরা সুদ খাওয়া হালাল না হারাম হারাম তো জানে বলে সবাই এরপরেও সুদ খায় কেন
সুদ খাই টাকা যাতে 1 লাখ থেকে 2 লাখ টাকা ফেপে ফুলে ফেপে হয় ওই জন্য তো না অন্য কিছু আমার 5 লাখ আছে সুদে খাটিয়ে যদি 10 লাখ হয় আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতিরা আমি আল্লাহ তাআলার নবী জানিয়ে দিলাম আর রিবা 70 জুজুআদ আইসারুহা আইয়ান কিয়া রাজুলুম মাহু আও কামা ক্বাল আলাইহিস সালাম দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা সুদের মতো হারাম কাজে নেমে পড়ে পত্তল লোভে পড়ে সম্পদের মাই পড়ে যারা সুনের মতো হারাম কাজে নেমে পড়েছে আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তির নাম আমলে আল্লাহ তাআলা 70 রকমের গুনাহ লিখে দেন আইসারু হাইয়ান কে আর জুলুমাহু আও কামা ক্বাল আলাইহিস সালাম দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতিরা 70টা গুনার ভিতরে সব থেকে যে ছোট গুনাহটা সুদ করে নামায়া বলে লিখে দেওয়া হয় নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে যত বড় গুনাহ হয় সুদ করে নামায়া বলে আল্লাহ তাআলা সব থেকে এই ছোট গুনাহটা লিখে দেন মুহাদ্দিসিনে কেরামেরা হাদিসটাকে ব্যাখ্যা করতে যে আবার জানিয়ে দিলেন যদি কোন নারী সুদের সঙ্গে জড়িয়ে পড়ে সম্পদের মায় পড়ে নিজ পিতার সঙ্গে ব্যভিচার করলে যত বড় গুনাহ হয় ওই নারীর আমলনামায় সব থেকে এই ছোট গুনাহটা লিখে দেয়া হয় ও ভাইরা বাবাজিরা আল্লাহর নবী বললেন 70টা গুনাহের ভিতরে সব থেকে ছোট গুনাহ এটা এবার একটু ভাবুন বাকি 69টা গুনাহ রয়ে তার কত বড় আছে সম্পদের লোভে পড়েছো সুদ খাবে খাও তবে গোনা বলো এতটা হিসাব দিতে হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাদের ডাক বাংলোর খবর আমি জানি না মানুষেরা সম্পদের লোভে পড়ে কতজন মানুষ আজ সুদের সঙ্গে জড়িয়েছে তবে আমার জানা মতে ভাই বাবাজিরা যদি শতকরা 5 জন সুদের সঙ্গে জড়িয়ে থাকে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমার মায়েরা 95 জন আছে কেউ মহিলা সমিতি কেউ বঙ্গ কেউ এলআইসি মেয়ের বিয়ে হবে মেয়ে হয়েছে সবে আর তার নামে একটা বই করেছে কি ব্যাপার তুমি এতদিন বই করনি বলে মেয়ে হয়েছ না বিয়ের সময় টাকা তুমি দোবা যত যতদিন তার বিয়ে না হবে ততদিন টাকা জমাবে সুদের টাকা দিয়ে শাদি দেবে সুদের টাকা দিয়ে বিয়ে দেবে ওই সুদের টাকা জামার বাড়ি পাঠাবে সুদের মাল খেয়ে সন্তান সন্ততি আব্দুল কাদের জিলানি আর রাবিয়া বস্তির মতো হবে আশা করা যাই না আশা যদি করতে হয় হালাল পন্থায় আপনি রোজগার করুন এমনি আপনার বাড়ির মেয়েটা তারা নিজেরা সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে তাওয়াক্কুল রাখুন আল্লাহর উপরে আল্লাহ জীবন যতদিন থাকবে হারামের সঙ্গে আমি একমত হব না আল্লাহ আমাদের সে তৌফিক দেন আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম সাহেব তিনি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে একটু গুছিয়ে রাখার নিয়াত করেছিলাম এখনো বহু মানুষ আছেন এ মহল্লাতে আপনাদের কাছে অনুরোধ আপনারা অযথা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে মজলিসে আসুন মসজিদের সুযোগ্য ইমাম সাহেব বায়ান রাখছেন বহিরাগত বক্তা জনাব হযরত মাওলানা আবু জাফর সাহেব তিনি সময় মতো আমাদের কাছে এসে পৌঁছাবেন প্রাণ ধরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লা